हेलो एवरीवन, आई एम प्रताप एंड यू आर वाचिंग ज्ञान केंद्र। आज के ভিডিওতে আমি তোমাদের সাথে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 100টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো এই যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমাদের ভিডিও আসার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো প্রথমেই শুরু করি। এক নম্বর, কোন রাজ্য সরকার কিষাণ ফসল রাহাত যোজনা লঞ্চ করলো? উত্তর অবশ্যই ঝাড়খণ্ড। দুই নম্বর, কোন রাজ্যে প্রথম রাইস এটিএম স্থাপিত হতে চলেছে? উত্তর হবে বি কর্ণাটক। তিন, ভাহানা মাস্টার ক্লাস বইটির লেখক কে? উত্তর হবে বি আলফ্রেডো কভেলি। চার, 2021 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোন দল জিতল? উত্তর হবে বি দাবির মুন্নেত্রা কাজাগম। পাঁচ নম্বর, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল এর প্রথম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? উত্তর হবে সি সোমা মণ্ডল। ছয়, কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সামাজিক কাজকর্মের জন্য মাদার টেরিজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2020 পেলেন? উত্তর হবে বি কেরালা। সাত, ইউনিক মেডিকেল আইডেন্টি কার্ড ডাউনলোডের জন্য ভারতীয় রেলওয়ে কোন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল? উত্তর হবে ডি HMIS। আট, কারা কমলা দেবী চট্টোপাধ্যায় NIA বুক প্রাইজ 2020 জিতল? এক হবে অমিত আহুজা, জয়রাম রমেশ। নয় নম্বর, এলিমেন্টস অফ কোয়ান্টিটিভ জেনেসিস এ কনসেপচুয়াল অ্যাপ্রোচ এই বইটির লেখক কে? উত্তর হবে বি ডক্টর শ্রুতি শর্মা। দশ, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? উত্তর হবে সি 4 ফেব্রুয়ারি। এগারো, 2021 সালে কোপা আমেরিকা কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হবে ডি ব্রাজিল। বারো, কোন রাজ্য সরকার ঘরো কি পেহচান চেলিক নিম যোজনা লঞ্চ করল? উত্তর হবে ডি উত্তরাখণ্ড। তেরো, কোন নোবেল জয়ী ব্রিটিশ ম্যাগাজিন ভগ এর জুলাই সংখ্যার কভার পেজে স্থান পেলেন? এ মালালা ইউসুফজাই। চোদ্দ, কোন নদীর ওপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু নির্মিত হল? উত্তর হবে বি তিস্তা। এই সেতুটির নাম তোমরা জানে থাকো জয়ী। পনেরো, দ্য লিটিল বুক অফ এনকারেজমেন্ট বইটির লেখক কে? উত্তর হবে সি দলাই লামা। ষোলো নম্বর, কোন রাজ্য সরকার হর ঘর পানি হর ঘর সাফাই মিশন চালু করল? উত্তর হবে সি পাঞ্জাব। সতেরো, কোন দেশের বাসমতি চাল জিআই ট্যাগ পেল? উত্তর হবে সি পাকিস্তান। আঠেরো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা আর্মি সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তর হবে এ ক্রিস্টিন ওরমোথ। উনিশ নম্বর, কোন টেলিকম সংস্থা বিশ্বের বৃহত্তম সাবমেরিন কেবল নেটওয়ার্ক তৈরি করতে চলেছে? উত্তর হবে এ জিও। কুড়ি, সুপারি পালানা বইটির লেখক কে? সি ডক্টর শৈলেন্দ্র যোশী। একুশ, কোন সংস্থা খুব হালকা মানের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল? উত্তর হবে বি DRDO। বাইশ, কোন রাজ্য সরকার মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা লঞ্চ করল? উত্তর হবে এ পাঞ্জাব। তেইশ, কোন স্মল ফাইন্যান্স ব্যাংক গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেটে ভূষিত হল? উত্তর হবে সি ESA স্মল ফাইন্যান্স ব্যাংক। চব্বিশ, পশ্চিমঘাট পর্বতমালা অন্তর্গত সিন্ধুদুর্গ জেলায় আম্বালি জায়গাকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট এর মর্যাদা দেওয়া হলো, এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে এ মহারাষ্ট্র। পঁচিশ, 2021 সালে 14 এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের কততম জন্মবার্ষিকী পালিত হবে? উত্তর হবে সি 130তম। ছাব্বিশ নম্বর, জাপানস অর্ডার অফ রাইজিং সান সম্মানে কে ভূষিত হলেন? উত্তর হবে বি শ্যামলা গণেশ। সাতাশ, ভারতের তৃতীয় বৃহত্তম আইটি সার্ভিসেস কোম্পানি কোনটি?
উদাবে ডি উইপ্রো। 28 রাজ্যের যুব সমাজকে স্বনির্ভর করতে কোন রাজ্য সরকার লঞ্চ প্যাড স্কিম লঞ্চ করলো? বি মধ্যপ্রদেশ। 29 2 মে 2021 সালে ভারতের মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালিত হলো? উত্তর হবে সি 100তম। 30 উত্তরাখণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন? বি রাঘবেন্দ্র সিং চৌহান। 31 কোন দেশ আদিবাসীদের সম্মান জানাতে জাতীয় সঙ্গীতের শব্দের পরিবর্তন করল? উত্তর হবে ডি অস্ট্রেলিয়া। 32 কোন দেশ ভারতীয় চিফ আর্মি মনোজ মুকুন্দ নারাভানকে গার্ড অফ অনারে সম্মানিত করল? উত্তর হবে সি দক্ষিণ কোরিয়া। 33 সম্প্রীতি কোন রাজ্য সরকার সমস্ত মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিণত করার পরিবর্তনের সিদ্ধান্ত নিল? উত্তর হবে বি আসাম। 34 কে রাজা মানসিং তোমার আবার 2020 সম্মানে ভূষিত হলেন? বি অভিনব কলা পরিষদ। 35 নম্বর অরুণাচল প্রদেশের কোন শহরে মোনাপা হ্যান্ডমেড পেপার মিল চালু করা হলো? সি তাইওয়ান। 36 সম্প্রীতি শাস্তি হিসাবে কোন দেশ মৃত্যুদণ্ডকে বাতিল করলো? বি কাজাকিস্তান। 37 কোন রাজ্য সরকার বিদ্যালয় পাঠ্যক্রমে শিখ গুরুদের ইতিহাস অন্তর্ভুক্ত করতে চলেছে? উত্তর হবে সি উত্তরপ্রদেশ। 38 কোন রাজ্য সরকার নেতাজি জন্মবার্ষিকী উপলক্ষে দেশনায়ক দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করল? উত্তর হবে ডি পশ্চিমবঙ্গ। 39 2020 ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান কততম? উত্তর বি 53তম। 40 অক্সফোর্ড হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 হিসেবে মনোনীত হয়েছে কোন শব্দটি? উত্তর হবে বি আত্মনির্ভরতা। 41 উত্তর পূর্ব ভারতে প্রথম আদা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি কোন রাজ্যে নির্মিত হল? এখানে উত্তর হবে এ মেঘালয়। 42 কোন ইন্দো আমেরিকান মহিলা বিজ্ঞানী নাসায়ের অ্যাক্টিং চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হলেন? উত্তর হবে এ ভাবিয়া লাল। 43 কে মহাত্মা অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন? বি ডক্টর ভিনিত আপ্তে। 44 অ্যামাজন কোম্পানির সিইও পদে কে নিযুক্ত হলেন? এ অ্যান্ডি জেসি। 45 কোন রাজ্যে শিবালিক আরবেরোত্রম নামক রাজ্যের প্রথম বোটানিক্যাল গার্ডেন স্থাপন করা হল? বি উত্তরাখণ্ড। 46 কোন আন্তর্জাতিক সংস্থা 2020 সালকে ওস্ট ইয়ার অফ রেকর্ড হিসেবে ঘোষণা করল? উত্তর হবে সি UNWTO। 47 নম্বর ভারতে করোনামুক্ত প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হবে এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 48 মরক্কোতে ভারতের দ্বিতীয় অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হলেন? উত্তর হবে বি রাজেশ বৈষ্ণব। 49 ISL লিগ উইনারশিপ 2020-2021 কোন দল জয়লাভ করল? উত্তর সি মুম্বাই সিটি FC। 50 ICC মেন্স প্লেয়ার অফ মান্থ অ্যাওয়ার্ড ফর ফেব্রুয়ারি 2021 হিসেবে কে মনোনীত হয়েছে? এ রবিচন্দ্রন অশ্বিন। 51 AIBA চ্যাম্পিয়ন্স অফ ভেটারান্স কমিটি চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তর হবে এ মেরি কম। 52 এশিয়ার মধ্যে কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম মেয়ে হিসেবে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো আরোহণ করলেন কে? বি কাদাপালার ঋতুভিকা শ্রী। 53 2023 সালে কোন দেশে ম্যান্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে? উত্তর হবে বি উজবেকিস্তান। 54 2021 কলিঙ্গ রত্ন পুরস্কার পেলেন কে? উত্তর হবে বি বিশ্বভূষণ হরিচন্দন। 55 টেসলা কোম্পানি চীনের কোন শহরে বিশ্বের বৃহত্তম সুপার চার্জার স্টেশন তৈরি করল?
उत्तर हबे ए शांघाई। 56 वाइल्ड एंड विलफुल टेल ऑफ 15 आइकॉनिक इंडियन स्पेसिस ए बोईटी लेखक के उत्तर बी नेहा सिन्हा। 57 विश्वर प्रथम कौन देश पशुधर जो कोविड 19 वैक्सीन तैरी करल बी रशिया। 58 आईओसी बिलीव इन स्पोर्ट कैपेन बैंड एम्बेसडर पदे कौन खिलोवाड़ नियुक्त हलन ए पी वी सिंधु। 59 नैशनल ह्यूमैन राइट्स कमिशन एनएचआरसी एर भारप्राप्त चेयरमैन पदे के नियुक्त हलन बी विचारपति प्रफुल्ल चंद्र पान्त। 60 कौन बाहिनी ऑपरेशन समुद्र सेतु टू लॉन्च करल उत्तर हबे डी इंडियन नेवी। 61 विश्वर प्रथम एनार्जी आईलैंड कोथाय तैरी होते चले उत्तर हबे ए डेनमार्क। 62 विश्व परिवेश दिवस कबे पालित है सी 5 जून। 63 2021 साले इंटरनेशनल बुकार पुरस्कार के पेलें उत्तर हबे बी डेविड ड्यूक। 64 हु एक्जीक्यूटिव बोर्ड ए चेयरमैन हिसेबे के नियुक्त हलें ए डॉक्टर पैट्रिक आमोथ। 65 कौन राज्य इंदूस बेस्ट मेगा फूड पार्क उद्बोधन करा हलो सी 36। 66 कौन राज्य सस्टेनेबल डेवलपमेंट गोल एसडीजी इंडियन इंडेक्स 2020-21 शीर्ष स्थान दखल कर सी केरला। 67 कौन संस्था नैनो यूरिया नामे चाषेर जन्य विश्व प्रथम तरल यूरिया तैरी करल उत्तर हबे सी IFFCO। 68 उत्तर प्रदेश राज्य सरकार करोना प्रयात और सांबादिकदेर परिवार के कत लक्ष टाका आर्थिक सहायता हिसेबे देवार कथा घोषणा करल उत्तर हबे डी 10 लक्ष। 69 डुबई लिटरेसि अवार्ड 2021 जितलें ভ্যালেরিয়া লুইসেলি इनी कौन देशेर लेखिका बी मेक्सिको। 70 केंद्रशासित अंचल लादाख और जम्मू काश्मीर हाईकोर्टर मुख्य विचारपति पदे के नियुक्त हलन उत्तर हबे सी पंकज मिठाल। 71 विश्वर सबचेये मूल्यवान टू हुईलार कम्पानी कोनटी सी बजाज अटो। 72 कौन देश मालाला यूसुफजई बृत्ति आईन पास करल ए यूएस कांग्रेस। 73 51वां इंटरनेशनल फिल्म फेस्टिवल अफ इंडिया कथाय अनुष्ठित हल सी गोवा। 74 कौन राज्य केंद्रशासित अंचल तमिल अकेडमी प्रतिष्ठा करल उत्तर हबे सी दिल्ली। 75 कौन राज्य मुख्यमंत्री चोखेर आलो प्रकल्प चालू करलें उत्तर हबे सी पश्चिमबंग। 76 अल इंडिया चेस फेडारेशन सभापति पदे के नियुक्त हलें ए संजय कपूर। 77 कौन राज्य सरकार जनगण के सरकारी नथिर एक्सेस देवार जन्य डिजिनेस्ट नामे मोबाइल एप लॉन्च करल उत्तर हबे बी पंजाब। 78 कौन राज्य प्रथम ह्यूमैन मिल्क बैंक खोला हलो बी केरला। 79 नैशनल सेफ्टी काउंसिल एर चेयरमैन पदे के नियुक्त हलेन उत्तर हबे ए एस एन सुब्रमणियम। 80 के बक्सिंग फेडारेशन अफ इंडियार प्रेसिडेंट हिसेबे के निर्वाचित हलेन उत्तर हबे डी अजय सिंह। माइक्रोसफ्ट कथाय ताजमहल आकृति इंडिया डेवलपमेंट सेंटर लॉन्च करल बी नोएडा। 82 भारते प्रथम कथाय एम्पुटी क्लिनिक चालू करा हलो बी चंडीगढ़।
83 নম্বর কোন রাজ্য সরকার মা প্রকল্প ঘোষণা করলো ডি পশ্চিমবঙ্গ 84 কোন দেশে বিশ্বে প্রথম হংসচঞ্চু বা প্লাটিপাস অভয়ারণ্য তৈরি হতে চলেছে উত্তর হবে এ অস্ট্রেলিয়া 85 ইসরায়েলের সংযুক্ত আরব এমিরেটস এর প্রথম রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন সি মোহাম্মদ আল খাজা 86 কোন রাজ্য সরকার খাদ্যে ভেজালকারীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য আইন অনুমোদন করল সি মধ্যপ্রদেশ 87 ভারতের কোন শহরে সারাস আজীবিকা মেলা 2021 অনুষ্ঠিত হল উত্তর হবে ডি নয়ডা 88 ভারতের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার পদে কে নিযুক্ত হলেন বি সুশীল চন্দ্র 79 দেশের মধ্যে কোন রেলওয়ে জোন প্রথম রেলওয়ে জোন হিসেবে পুরোপুরি বিদ্যুতায়িত রেলওয়ে জোনে পরিণত হল উত্তর হবে বি পশ্চিম মধ্য রেলওয়ে জোন 90 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট কোথায় গড়ে উঠেছে ডি তেলেঙ্গানা 91 কোন দেশের সেনাবাহিনী বাংলাদেশের শান্তির অগ্রসেনা 2021 নামে মিলিটারি মহড়ায় অংশগ্রহণ করলো উত্তর হবে ডি ভারত 92 দুটি গ্রিন টাউন থাকা ভারতের প্রথম রাজ্য হল কোনটি এ বিহার 93 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফেডারেশন প্রাইজ কে পেলেন সি মারিয়া রিসা 94 বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করলেন উত্তর হবে এ মার্ক সেলবি 95 কোন আইআইটি কোভিড 19 চিকিৎসার জন্য বিদ্যমান নাইট্রোজেন প্ল্যান্টকে এক্সিটিং নাইট্রোজেন প্ল্যান্ট অক্সিজেন জেনারেটর রূপান্তরিত করল উত্তর হবে এ আইআইটি বোম্বে 96 মণিপুর রাজ্যে হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নির্বাচিত হলেন উত্তর হবে সি পি ভি সঞ্জয় কুমার 27 লোকসভা টেলিভিশন ও রাজ্যসভা টেলিভিশন একত্রীকরণ হয়ে গেলে কি হলো উত্তর হবে বি সংসদ টেলিভিশন 98 দ্য লস্ট সোল বইটির লেখক কে উত্তর হবে এ অলগা টোকারচুক 99 কোন দেশে প্রথাগত ল্যান্টার্ন ফেস্টিভ্যাল বা লন্ডন উৎসব অনুষ্ঠিত হল উত্তর হবে বি চীন 118 ঘন্টায় কত কিলোমিটার রাস্তা তৈরি হলে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার নাম উঠল লিমকা বোর্ড অফ রেকর্ডসে উত্তর হবে এ 25 কিলোমিটার তো ভিডিওটা তোমরা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই বন্ধুদের শেয়ার করো এবং যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো আজকের ভিডিও এতটুকুই।